দ্য মিড নাইট স্কাই এই মুভিটির কাহিনী শুরু হয় 2049 সাল থেকে, অর্থাৎ এই কাহিনীটি এখনকার সময় থেকে অনেক পরের ভবিষ্যতের, যেখানে দেখানো হয় যে আমাদের পৃথিবী আর বসবাসযোগ্য নেই। এই পৃথিবী থেকে প্রায় সমস্ত মানুষ চলে গিয়েছে, আর যেসব মানুষ পৃথিবীতে এখনো রয়েছে তারা সব হলো বৈজ্ঞানিক। এরা সবাই পৃথিবীর এই খারাপ পরিস্থিতিকে ঠিক করার চেষ্টা করে চলেছে, কিন্তু তারাও এখন হাল ছেড়ে দিয়েছে এবং পৃথিবী থেকে এক এক করে চলে যাচ্ছে। একের পর এক সবাই পৃথিবী ছেড়ে চলে গেলেও একজন মানুষ যার নাম অগাস্টিন, তিনি এই পৃথিবীতেই থেকে যান, কারণ তিনি এই পৃথিবীতেই তার শেষ নিঃশ্বাস ত্যাগ করতে চান। অগাস্টিন একজন বৈজ্ঞানিক এবং তিনি ক্যান্সারের মতন মারণ রোগে আক্রান্ত। তিনি জানতেন যে তিনি যদি পৃথিবী ছেড়ে চলে যান তবুও বেশি দিন বাঁচবেন না। এরপর তার ক্যান্সার রোগের চিকিৎসা তিনি নিজেই শুরু করেন। এরপর কাহিনী 30 বছর পিছিয়ে দেখানো হয়, অর্থাৎ অতীতের সময়কে দেখানো হয়। অগাস্টিনকে দেখানো হয় যে তিনি একজন বিখ্যাত বৈজ্ঞানিক এবং তিনি সবার সামনে ভাষণ দিচ্ছেন যে আমরা পৃথিবীর মতনই একটা বসবাসযোগ্য গ্রহ খুঁজে বার করেছি এবং ভবিষ্যতে আমরা সবাই সেখানে গিয়ে আমাদের রাজত্ব প্রতিষ্ঠা করব। সেখানে উপস্থিত সবাই অগাস্টিনের কথাবার্তায় এবং তার বুদ্ধিতে ও সফলতায় প্রভাবিত হয়। এরপর একজন মহিলা অগাস্টিনের সঙ্গে দেখা করতে আসেন। মেয়েটিকে দেখে প্রথম দেখাতেই মেয়েটিকে অগাস্টিন ভালোবেসে ফেলে। এরপর খুব শীঘ্রই তারা একে অপরকে পছন্দ করে বিয়ে করে ফেলেন। কিন্তু বিয়ের পর অগাস্টিন তার কাজে এতটাই ব্যস্ত যে সে তার স্ত্রীকে একদম সময় দিতে পারে না। সে সব সময় তার কাজ নিয়ে ব্যস্ত থাকে, কাজের কথা ভাবতে থাকে, তাই তার স্ত্রী এবং তার মধ্যে খুব দ্রুতই সমস্যা সৃষ্টি হয়, তাদের মধ্যে দূরত্ব সৃষ্টি হয়। এভাবেই চলতে চলতে কিছু বছর পর অগাস্টিনের স্ত্রী বুঝতে পারে যে অগাস্টিনের কাছে তার কাজটাই সবকিছু, তাই সে তাকে ছেড়ে চলে যায়। এরপর আমরা বর্তমানের সময় দেখতে পাই। আমরা অগাস্টিনকে দেখি যে কিনা প্রচন্ড অসুস্থ এবং একদম একা হওয়ায় দিন দিন মানসিক ভারসাম্যটুকুও হারাতে বসেছে। এরপর অগাস্টিন দেখতে পায় যে তার কাছে স্পেসশিপ থেকে একটি মেসেজ এসেছে, যেই স্পেসশিপটি তার কোম্পানি আজ থেকে প্রায় 6 বছর আগে একটি গ্রহতে পাঠিয়েছে। সেই গ্রহটির নাম হলো K-22। অগাস্টিনের কোম্পানি থেকে স্পেসশিপ পাঠিয়েছিল K-22 গ্রহে কোনো জীবনের অস্তিত্ব আছে কিনা তা জানতে, কিন্তু এখন পৃথিবী থেকে সমস্ত মানুষ চলে গিয়েছে, তাই সেই স্পেসশিপের অ্যাস্ট্রোনটগুলোর পক্ষে পৃথিবীর সাথে যোগাযোগ করা সম্ভব হয়ে উঠছে না এবং তারা এটাও জানে না যে এখন পৃথিবীর পরিস্থিতি কেমন। কিন্তু অগাস্টিনের এটাও মনে পড়ে না যে তারই কোম্পানি এই স্পেসশিপটিকে K-22 গ্রহে পাঠিয়েছে আজ থেকে প্রায় 6 বছর আগে। এরপর অগাস্টিন তার কম্পিউটারে কিছু তথ্য চেক করে এবং তার কিছু কিছু কথা মনে পড়ে। আসলে স্পেসশিপটিকে যখন K-22 গ্রহে পাঠানো হয়েছিল তখন এই পৃথিবী ছিল সুস্থ সবল, কিন্তু এখন এই পৃথিবী ধ্বংসাবশেষে পরিণত হয়েছে। কোনো মানুষের আর অস্তিত্ব নেই, কারণ এখানে কিছু সময় আগে একটি ডিজাস্টার দেখা দিয়েছিল যার কারণে গোটা পৃথিবীতে রেডিয়েশন ছড়িয়ে পড়েছে, তাই মানুষদের পক্ষে আর এই পৃথিবীতে দিন কাটানো সম্ভব হচ্ছে না। সেই স্পেসশিপটি 6 বছর পর আবার পৃথিবীতে ফিরে আসতে চলেছে, তাই অগাস্টিন তাদেরকে যে কোনো ভাবে এটা জানাতে চাইছে যে তারা যেন আর ফিরে না আসে। কিন্তু 11 ঘন্টার জন্য তাদের মধ্যে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এরপর 11 ঘন্টা অপেক্ষা করার পর অগাস্টিন তাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করে, কিন্তু হঠাৎ তার রান্নাঘরে আগুন ধরে যায়। অগাস্টিন দৌড়ে গিয়ে আগুন নিভিয়ে দেয়, কিন্তু তখনই অগাস্টিন আশ্চর্য হয়ে দেখে যে সেখানে একটি বাচ্চা মেয়ে বসে আছে। সে কিছুতেই বুঝতে পারে না যে মেয়েটি কে এবং কোথা থেকে কি করেই বা আসলো। অগাস্টিন মেয়েটির সাথে কথা বলার চেষ্টা করলে বুঝতে পারে যে মেয়েটি বোবা, অর্থাৎ কথা বলতে পারে না। সে মেয়েটিকে অনেকগুলো প্রশ্ন জিজ্ঞাসা করে, কিন্তু স্বাভাবিকভাবেই তার কোনো উত্তর পায় না। এরপর বাচ্চা মেয়েটি পেন খাতার মাধ্যমে লিখে বোঝায় যে তার নাম আইরিস। এভাবেই 11 ঘন্টা পার হয়ে যায় এবং অগাস্টিন দ্বিতীয়বারের জন্য স্পেসশিপটির সাথে যোগাযোগ করার চেষ্টা করতে থাকে। আসলে এখন অগাস্টিন চাই যে স্পেসশিপটি যেন একবারের জন্য অন্তত পৃথিবীতে আসে, যাতে মেয়েটিকে সাথে করে নিয়ে যেতে পারে। তাই সে বারবার যোগাযোগ করার চেষ্টা করতে থাকে, কিন্তু চেষ্টা বৃথা যায়। সে কিছুতেই যোগাযোগ করতে পারে না। সে বুঝতে পারে যে অ্যান্টেনাতে নিশ্চয়ই কোনো প্রবলেম হয়েছে। ঠিক এই জন্যই 6 বছর আগে রওনা দেওয়া স্পেসশিপের সাথে
এতদিনেও কোনো যোগাযোগ স্থাপন করা সম্ভব হয়নি। এরপর সে একাই অ্যান্টেনাটি ঠিক করতে যায়, কিন্তু শীঘ্রই বুঝতে পারে যে শুধুমাত্র এই অ্যান্টেনার সাহায্যে অত বড় স্পেসশিপের সাথে কিছুতেই যোগাযোগ করা যাবে না। এরপর সে রাতে ঘুমোতে যায় এবং তখন সে মনে মনে ভাবতে থাকে যে সিগন্যাল এতটাও পাওয়ারফুল না যে স্পেসশিপের সাথে কানেক্ট করতে পারবে, তাই সে অন্য একটি পাওয়ারফুল অ্যান্টেনার উদ্দেশ্যে রওনা দেবে বলে ঠিক করে। কিন্তু সেই নির্দিষ্ট জায়গাটি সেখান থেকে অনেক দূরত্বে এবং বাইরে হলো অসম্ভব ঠান্ডা এবং তুষারপাত হচ্ছে। সে বুঝতে পারে যে এর মধ্য দিয়ে যাওয়াটা কতটা কঠিন, তাই সে আইরিশকেও তার সাথে নিয়ে যাবে বলে ঠিক করে এবং দুজনে মিলে জিনিসপত্র গুছিয়ে যাওয়ার প্রস্তুতি নেয়। এরপর তারা দুজনে সেই নির্দিষ্ট জায়গাটির উদ্দেশ্যে রওনা দেয়। কিছুক্ষণ হাঁটার পর তারা একটি জায়গায় বিশ্রাম নেয়, কিন্তু তারা জানতো না যে এখানকার বরফগুলো যথেষ্ট কাঁচা, তাই হঠাৎ করেই তাদের পায়ের নিচের বরফ ধসে যায় এবং তারা জলের মধ্যে পড়ে যায়। আইরিস তো জলের মধ্যে ডুবতে থাকে, তখনই অগাস্টিন অনেক কষ্টে তাকে বাঁচিয়ে নেয়, যদিও এর জন্য তাদের জরুরি জিনিসপত্র এবং ওষুধপত্র সেই জলের মধ্যে হারিয়ে ফেলে। এরপর অগাস্টিনের কাছে দুটো মাত্র পথ থাকে, হয় তাকে তার জরুরি জিনিসপত্র এবং ওষুধপত্র নিতে আবার ফিরে যেতে হবে, অথবা সেই স্পেসশিপের সাথে যোগাযোগ করার জন্য সেই পাওয়ারফুল অ্যান্টেনা অবধি তাকে পৌঁছাতে হবে। আসলে অগাস্টিন মনে প্রাণে চায় যে স্পেসশিপ যেন পৃথিবীতে একবারের জন্য হলেও আসে এবং এই মেয়েটিকে সাথে নিয়ে যায়, সেই জন্য সে অ্যান্টেনার দিকে যাওয়াটাই ঠিক মনে করে। এরপর তারা দুজনে আবার তাদের গন্তব্যস্থলের উদ্দেশ্যে রওনা দেয়। এখন দুজনের মধ্যে সম্পর্ক অনেক গভীর হয়। অগাস্টিনও বাচ্চা মেয়েটিকে অসম্ভব ভালোবেসে ফেলে। হাঁটতে হাঁটতে হঠাৎ করে তুষার ঝড় সৃষ্টি হয়। এই তুষার ঝড় এতটাই শক্তিশালী হয় যে তারা তাদের চোখের সামনে কিছুই দেখতে পায় না। এই অসম্ভব তুষার ঝড়ের কারণে অগাস্টিন এবং আইরিস একে অপরের থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। অগাস্টিন খুবই বিচলিত হয়ে পড়ে এবং পাগলের মতন আইরিশকে খুঁজতে শুরু করে, কিন্তু খুব শীঘ্রই অগাস্টিন আইরিশকে দেখতে পায়। সাথে সাথে তার দেহে যেন প্রাণ ফিরে আসে এবং তারা একে অপরকে জড়িয়ে ধরে। তারা দুজনে মিলে সেই বরফের তুফানের মধ্যে দিয়ে খুব কষ্ট করে সেই দ্বিতীয় স্টেশনের কাছে পৌঁছায়, যেখানে স্ট্রং অ্যান্টেনা আছে এবং অ্যান্টেনাটির মাধ্যমে সে স্পেসশিপে থাকা মানুষের সাথে যোগাযোগ করতে পারবে। এরপর সেখানে এসে সে সেই স্পেসশিপের মানুষের সাথে যোগাযোগ করার চেষ্টা করে আর তাদের যোগাযোগ একে অপরের সঙ্গে হয়েও যায়। অগাস্টিন তাদেরকে জানাতে চায় যে এখন পৃথিবীর অবস্থা ঠিক কেমন, আসলে পৃথিবী পুরোপুরিভাবে ধ্বংস হয়ে গিয়েছে। কিন্তু তখনই তাদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। স্পেসশিপের মধ্যে একজন অ্যাস্ট্রোনট থাকে যার নাম হয় সালি। সে বুঝতে পারে যে এবার তাদের অ্যান্টেনাতে কোনো অসুবিধা হয়েছে, এই জন্য সে সিদ্ধান্ত নেয় যে সে বাইরে গিয়ে অ্যান্টেনাটি ঠিক করবে। কিন্তু বাইরে যাওয়াটা খুবই ভয়ঙ্কর, কারণ মহাকাশে অনেক বড় বড় মেটেরয়েডস হাওয়ায় উড়ছে। কিন্তু তারপরেও স্যালি তার কিছু অ্যাস্ট্রোনট সাথীদের নিয়ে বাইরে বেরিয়ে পড়ে অ্যান্টেনাটি ঠিক করার জন্য এবং তারা এতে সফলও হয়। কিন্তু তখনই একটি মেটেরয়েড তাদের সাথে টক্কর খায় এবং সেই দুর্ঘটনায় তাদের একটি সাথী মারা যায় এবং তার অন্যান্য সাথীরা এই দুর্ঘটনায় আহত হয়ে পড়ে। এরপর তারা সবাই স্পেসশিপের মধ্যে চলে আসে, কিন্তু তাদের একজন সাথী মারা যাওয়ায় তারা খুব দুঃখ পায়। স্যালি আবারও অগাস্টিনের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করে এবং তাদের যোগাযোগ হয়ে যায়। এরপর অগাস্টিন স্যালিকে বলে, তোমাদের পৃথিবী থেকে যাওয়ার পর পুরো পৃথিবী রেডিয়েশনে পরিপূর্ণ হয়ে ধ্বংস হয়ে যাচ্ছে, যার ফলে লক্ষ লক্ষ মানুষ মারা গিয়েছে আর যে কজন বেঁচে আছে তারা পৃথিবী ছেড়ে চলে গিয়েছে। তোমরা পৃথিবীতে আর ফিরে এসো না, বরং তোমরা সেই প্ল্যানেটে চলে যাও যেই প্ল্যানেটের খোঁজ করতে তোমাদের পাঠানো হয়েছে। যদি তোমরা পৃথিবীতে ফিরে আসো তাহলে তোমরা রেডিয়েশনের কারণে বাঁচতে পারবে না। আসলে অগাস্টিন চায় না যে একটি বাচ্চাকে বাঁচানোর জন্য এতগুলো মানুষের প্রাণ যাক। স্যালি তাকে জানায়, আমরা পৃথিবী ছাড়া কোথাও যেতে পারবো না, কারণ আমরা রাস্তা হারিয়ে ফেলেছি, আমরা জানি না যে ওই গ্রহে দ্বিতীয়বার কিভাবে যাওয়া যাবে। তারপর অগাস্টিন নিজের পকেট থেকে একটি ডিভাইস বের করে এবং তাদেরকে সেই প্ল্যানেটের রাস্তার সঠিক সন্ধান জানিয়ে দেয়। তারপর সে যখন তার সমস্ত সাথীদের এই কথাটি বলে, তার সাথীরা এটি শুনে খুব দুঃখ পায়, কারণ তারা কখনো ভাবতেও পেরেছিল না যে পৃথিবী পুরোপুরিভাবে একদিন ধ্বংস হয়ে যাবে। এরই মধ্যে একজন অ্যাস্ট্রোনট থাকে যে বলে,
আমি পৃথিবীতে ফিরে যাব, কারণ সেখানে আমার স্ত্রী পরিবার রয়েছে। অগাস্টিন তাদেরকে জানায় যে যতগুলো মানুষ পৃথিবীতে ছিল তারা সবাই মারা গিয়েছে, আর যে কজন বেঁচে ছিল তারা সকলে পৃথিবী ছেড়ে চলে গেছে। তোমাদের এখানে আসা একদমই উচিত হবে না। কিন্তু সেই অ্যাস্ট্রোনটটি এটি মানতে চায় না, কারণ সে ভেবে নিয়েছে তার স্ত্রী এবং পরিবার কোনো না কোনো একটা জায়গায় সুরক্ষিতভাবে রয়েছে। তাই সে সিদ্ধান্ত নেয় যে সে পটের মাধ্যমে পৃথিবীর দিকে যাবে। সে তাদের সেই মৃত সাথী অ্যাস্ট্রোনটটির দেহ তার পটের সঙ্গে নিয়ে নেয়, যাতে সে তাকে পৃথিবীর একটি জায়গায় ভালোভাবে কবর দিতে পারে। এরপরে সকলে পৃথিবীর অবস্থা দেখতে পায় যে পৃথিবী পুরোপুরিভাবে ধ্বংস হয়ে যাচ্ছে। এদিকে সালি যে অগাস্টিনের সঙ্গে কথা বলতে বলতে তাকে জানায়, আমি আপনার খুব বড় ফ্যান, আমি সবসময় আপনার কথাই ভাবতাম, আপনি আমার ইন্সপিরেশন, আর আমি আপনাকে দেখেই একজন অ্যাস্ট্রোনট হতে চেয়েছি, এবং আমার মাও আপনার একজন বড় শুভাকাঙ্ক্ষী যার নাম ছিল জিন। এই নামটি যখন অগাস্টিন শোনে তখন সে ভেঙে পড়ে, কারণ তার স্ত্রীর নাম ছিল জিন। এরপর সালি তাকে জানায় যে তার আসল নাম আইরিশ, আর এটি শুনে অগাস্টিন পুরোপুরি ভাবে বুঝতে পারে যে সালি হলো আসলে তার মেয়ে। এর সাথে সাথে এটাও আমরা বুঝতে পারি যে এতক্ষণ যে মেয়েটি তার সঙ্গে আছে সে আসলে বাস্তবে সেখানে নেই, সে হলো অগাস্টিনের কল্পনা। অগাস্টিন সেখানে তার মেয়ের রূপে তাকে দেখতে পাচ্ছে, যেটি তার ভাবনা থেকেই তৈরি। সালি জানতো না যে অগাস্টিন তার পিতা, কারণ তার মা কখনো তাকে সেটি জানায়নি, এবং অগাস্টিনও সেটি তাকে জানাতে চায় না, কারণ সালি যদি জানতে পারে যে অগাস্টিন তার বাবা, তাহলে হয়তো সে পৃথিবীতে তাকে বাঁচানোর জন্য আসবে, আর রেডিয়েশনের কারণে তার মৃত্যু হতে পারে। সালি অগাস্টিনকে জিজ্ঞাসা করে, আপনি আমাদেরকে কিভাবে খুঁজে পেলেন আর আমাদের সাথে যোগাযোগ করলেন কিভাবে? আমরা আরেকটি কথা জানতে পারি, অগাস্টিন নিজেই পৃথিবী থেকে এই প্রোগ্রামটিকে সক্রিয় করেছিল যাতে সে স্পেসশিপের সঙ্গে যোগাযোগ রাখতে পারে। আসলে তার স্মৃতিতে কোনো না কোনো ভাবে এটি ছিল যে সে স্পেসশিপে তার মেয়েও গিয়েছে, যেটি সে তার মানসিক সন্তুলন হারানোর পর ভুলে গিয়েছিল, কিন্তু তার দায়িত্ববোধ সে ভোলেনি। সে তার মেয়েকে বাঁচাতে চেয়েছিল, এবং সে এখন তাদেরকে জানাতে চায় যে পৃথিবীতে ফিরে আসার কোনো প্রয়োজন নেই। এখন সে তার মেয়ের সাথে কথা বলতে চায় এবং তাকে জিজ্ঞেস করে, K-22 প্ল্যানেটটি কেমন? সালি তাকে জানায় সেটি খুবই সুন্দর, এবং সেখানে সেই সব প্রয়োজনীয় সমস্ত কিছু রয়েছে যেটি মানুষের বেঁচে থাকার জন্য দরকার। এটা শুনে অগাস্টিন মনের দিক থেকে শান্তি পায়, এবং তার মেয়ে অর্থাৎ সালিকে বলে, তোমার ওই প্ল্যানেটে ফিরে যাওয়া উচিত। এরপর সালি তার কথা মেনে নেয় এবং স্পেসশিপটি K-22 প্ল্যানেটের দিকে ঘুরিয়ে নেয়। এরপর অগাস্টিনকে দেখানো হয় সে একটি ফাঁকা আকাশের নিচে দাঁড়িয়ে রয়েছে, এবং সে এখন নিশ্চিন্ত, তার চোখে মুখে শান্তির ছাপ। আসলে সে পৃথিবীকে বাঁচানোর জন্য, তার নিজের মেয়েকে বাঁচানোর জন্য যা কিছু করতে চেয়েছিল তাতে সে সফল হয়েছে, আর হয়তো এটিই কারণ যার জন্য সে পৃথিবী ছেড়ে যায়নি, কারণ সে তার মেয়ের সঙ্গে যোগাযোগ করে তাকে জানাতে চেয়েছিল যে তারা যেন পৃথিবীর দিকে ফিরে না আসে। আসলে তাদের স্পেসশিপটিতে এতটা বেশি ফুয়েল ছিল না যে তারা একবার পৃথিবীতে চলে আসলে সেখান থেকে ঘুরে K-22 প্ল্যানেটে যেতে পারত। এই কাহিনীটি একটি ভালোবাসা এবং দায়িত্বের গল্প, যেখানে অগাস্টিন একটি অনেক বড় বিজ্ঞানী হওয়া সত্ত্বেও তার পরিবারকে নিয়ে সে সময় দেয়নি, কারণ সে কোনো না কোনোভাবে বুঝতে পেরেছিল যে পৃথিবীতে মানুষ আর বেশি দিন থাকতে পারবে না, আর এখান থেকে মানুষকে চলে যেতে হবে। তাই সে তার জীবনের প্রতিটা মুহূর্ত নিজের কাজের জন্য কাজে লাগিয়েছে, যেই কারণে বিরক্ত হয়ে তার স্ত্রী তাকে ছেড়ে চলে গিয়েছিল। কিন্তু অগাস্টিন তার স্ত্রী এবং মেয়েকে প্রচণ্ড ভালোবাসে, তাই পৃথিবী ছেড়ে সবাই চলে গেলেও সে যায়নি, যাতে সে তার মেয়ের সাথে যোগাযোগ করতে পারে এবং তাকে জানাতে পারে পৃথিবী থেকে জীবন নিশ্চিহ্ন হয়ে গেছে এবং এখানকার পরিবেশ মানুষের বেঁচে থাকার জন্য ঠিক নয়, তাই পৃথিবীতে তারা যেন ফিরে না আসে। এখানে চারিদিকে রেডিয়েশন ছড়িয়ে পড়েছে, যে রেডিয়েশনের কারণে অগাস্টিন ক্যান্সারের মতো একটি মারণ রোগের শিকার হয়। এই দৃশ্যটি দেখিয়ে এই মুভিটির কাহিনী এখানেই শেষ হয়।